আজকের ক্লাসটি বিএ ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি ওয়ান এবং টু সংস্কৃত বিষয়ে যে সকল ছাত্রছাত্রীদের আছে তাদের জন্য। আমি তোমাদের ক্লাসে ঈশোপনিষদ পড়াচ্ছি। আজকের ক্লাসে আমি ঈশোপনিষদ থেকে ঈশোপনিষদে বর্ণিত সম্ভূতি এবং অসম্ভূতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। শুক্ল যজুর্বেদের বাদসনেয়ী সংহিতার অন্তর্গত বিশিষ্ট উপনিষদের নাম ঈশোপনিষদ। এটি আকারে ক্ষুদ্র হলেও ভাব ও গৌরবে অতুলনীয়। এই উপনিষদে ঋষির দ্বারা দ্রষ্টিত তিনটি মন্ত্রে সম্ভূতি ও অসম্ভূতির তত্ত্ব উপস্থাপিত হয়েছে। এখন আমাদের জানা দরকার সম্ভূতি ও অসম্ভূতি কি। যা সম্ভূত হয় এই অর্থে যাবতীয় কার্যবস্তুই সম্ভূতি পদবাচ্য। কিন্তু ঈশোপনিষদে হিরণ্যগর্ভ বা কার্যব্রহ্মকে সম্ভূতি বলা হয়েছে। পক্ষান্তরে যা কার্য নয় অর্থাৎ কারণস্বরূপ তাকে বলা হয় অসম্ভূতি। এর অপর নাম প্রকৃতি। এই প্রকৃতিই অবিদ্যা এবং যাবতীয় মিথ্যা প্রপঞ্চের মূল কারণ। এখানে সম্ভূতি ও অসম্ভূতির সমুচ্চয়ের কথা বলা হয়েছে। সমুচ্চকারী অসম্ভূতির দ্বারা মৃত্যুকে অতিক্রম করা যায় এবং সম্ভূতির দ্বারা অমরত্ব লাভ করা যায়। তাই ঈশোপনিষদে বলা হয়েছে, বিনাশেন মৃত্যুং তীর্তা সম্ভুত্তা অমৃত মশনুতে। এখানে যে মৃত্যুর কথা বলা হয়েছে তা হল অপেক্ষিক মৃত্যু, অমরত্বও অপেক্ষিক। ব্রহ্মজ্ঞান ব্যতীত পারমার্থিক অমৃতত্ব লাভ একেবারে অসম্ভব। সুতরাং ব্রহ্মজ্ঞানই আত্মতত্ত্ব লাভের একমাত্র উপায়। ভারতীয় দর্শন সৃষ্টিতত্ত্বে বিশ্বাসী নয়। অর্থাৎ শূন্য থেকে কিছু সৃষ্টি হয় এ কথা ভারতীয় দর্শন স্বীকার করে না। কার্য থাকলে অবশ্যই তার পূর্বে কারণ থাকবে। কারণ দেখা না গেলেও তার অস্তিত্ব কোনো না কোনো সময়ে থাকবেই। যেমন একটি বিশাল বটগাছ, কোথা থেকে এই বটগাছটির জন্ম হলো? মাটির নিচে নিহিত কোনো বীজ থেকে? বীজটিকে আমরা দেখতে পাই না, কিন্তু নিশ্চয়ই বীজটি কোথাও না কোথাও ছিল। বীজটি ছিল না এ কথা বলা যায় না। পূর্বে গাছটি বীজ রূপে অব্যক্তভাবে ছিল, এখন গাছ রূপে প্রকাশিত হলো। আমাদের চারপাশে যা দেখি, গাছ, আকাশ, পর্বত, সমতল, নদী, অরণ্য, মানুষ, পশু, সব এক সময়ে অব্যক্ত অবস্থায় অর্থাৎ অসম্ভূতির অংশরূপে বিদ্যমান ছিল। অসম্ভূতি এবং প্রকৃতি একই। এ এমন অবস্থা যখন সব শক্তিগুলি একে অপরের সঙ্গে সাম্য অবস্থায় থাকে। ভারতীয় দার্শনিক সম্প্রদায় প্রধানত সত্ত্ব, রজ, তম এই তিনটি শক্তির উল্লেখ করেছেন। যখন এই তিনটি শক্তি সাম্য অবস্থায় থাকে তখন কোনো প্রকাশ থাকে না, তখনকার অবস্থা বর্ণনা করা কঠিন। এ এক অনির্দিষ্ট সত্তা, যেন তরঙ্গবিহীন সমুদ্র যা অনন্ত, এক ও অভেদ। কিন্তু কোনোভাবে কোনো এক সময় এই সাম্য অবস্থার বিঘ্ন ঘটে। কেন ঘটে তা কেউ জানে না। সম্ভবত বস্তুর প্রকৃতিগত কারণেই
এই বিক্ষেপের সৃষ্টি হয়। এখানেই সম্ভূতি বা প্রকাশের সূত্রপাত, এক বহুতে পরিণত হয়। বহু একে নিহিত ছিল, এবারে তা প্রকাশ পেল। প্রথম প্রকাশকে বলা হয় হিরণ্যগর্ভ বা প্রথম জাত। অসম্ভূতি বা সম্ভূতি যারই উপাসনা করা হোক না কেন, ফল কিন্তু একই। এ যেন অন্ধকারে পথ হাতড়ে বেড়ানো। অসম্ভূতি সম্পর্কে কিছু না জেনেও উপাসনা করা যায়, হয়তো ভয় থেকে অথবা কিছু পাওয়ার আশায় এই উপাসনা করা হয়। কিন্তু উভয় ক্ষেত্রেই মানুষ অন্ধ, অসহায় এবং অজানা আশঙ্কায় ভীত। সম্ভূতি বা ব্যক্ত জগতের উপাসনা আরও নিকৃষ্ট, কারণ যেখানে এমন কিছু জিনিস আছে যা ভীতপ্রদ, আবার এমনও আছে যা লোভনীয়। কিন্তু এর কোনোটি পরিণামে সুখের নয়। মানুষ এখানে অসহায় ক্রীতদাস মাত্র। এই অবস্থাকে বোঝাবার জন্যই বলা হয়েছে, যারা অসম্ভূতির উপাসনা করেন তারা অন্ধের মতো অন্ধকারে প্রবেশ করেন, কিন্তু যারা সম্ভূতির উপাসনা করেন তারা আরও গভীর অন্ধকারে প্রবেশ করেন। সম্ভূতি এবং অসম্ভূতি সম্পর্কে আমার আলোচনাটি এখানেই শেষ হলো। আজকের ক্লাসটি এই পর্যন্তই।